আজকে নিয়ে এসেছি অরণ্য আর জিয়ের নতুন গল্প কসমিক অ্যাডভেঞ্চার। এক রাতে অরণ্য আর জি বাড়ির ছাদে বসে দূর আকাশে তারা দেখছিল। তারা একে অপরকে তারা চিনাচ্ছিল, কোনটা শুকতারা কোনটা সপ্তর্ষী। হঠাৎ তারা দেখে দূরে একটা তারা খসে পড়েছে, ইংরেজিতে যাকে বলে শুটিং স্টার। অরণ্য শুনেছিল তারা খসার সময় কোনো উইশ করলে সেটা নাকি পূরণ হয়, তাই সেও একটা মনে মনে উইশ করে ফেলে, ইস যদি ওই তারার দেশে যেতে পারতাম আর কোনো অ্যালিয়েন এসে আমাকে ঘুরিয়ে নিয়ে যেত। ওরা দেখলো দূর মাঠের ওই পাশেই তারাটি খসে পড়েছে। কৌতূহলী হয়ে অরণ্য আর জি ওই জায়গাটা দেখতে যায়। দূর থেকে মনে হচ্ছিল কিছু একটা যেন আছে। আর একটু কাছে যেতেই ওরা দেখলো একটা মেয়েকে, মনে হয় যেন সে একটা স্পেসশিপ থেকে নেমে এসেছে। ওদেরকে দেখে বলে, আমার নাম জারা, আমি মহাশূন্যের অপর প্রান্ত থেকে এসেছি, কিন্তু তোমাদের পৃথিবীর কাছে এসে আমার এই স্পেসশিপটা ক্র্যাশ করেছে। এখন এই স্পেসশিপটা ঠিক না হলে আমি তো আমার গ্রহে ফেরত যেতে পারবো না। যারা ওদের কাছে তার স্পেসশিপ ঠিক করে দেওয়ার জন্য বলে আর সাহায্য চায়। আরো বলে তার স্পেসশিপে রাখা সুপার পাওয়ারের সোর্সটা স্পেসশিপ ক্র্যাশ হওয়ার সময় চারটা জায়গায় আলাদা আলাদা ভাবে পড়েছে। সিগন্যাল থেকে যারা বুঝতে পেরেছে যে একটা পড়েছে আমাজনের গহীন জঙ্গলে, একটা হিমালয়ের বরফের চূড়ায়, আর একটা পিরামিডের শহর মিশরে। ওই তিনটা পার্ট এক করতে পারলেই তাদের স্পেসশিপটা ঠিক করে নিজের দেশে ফিরে যেতে পারবে যারা। অরণ্যার্জিত বিশ্বাস করতে চাইছিল না, তারা একটা অ্যালিয়েনের সাথে কথা বলছে। যারার কথা শুনে ওরা তো রীতিমতো হতভম্ব, কি বলে এই মেয়ে, আমাজনের গহীন জঙ্গলে, হিমালয়ের বরফে, মিশরের পিরামিডে। যাই হোক, একটু শান্ত হয়ে তারা যারাকে বলল, তোমার কি কোনো আইডিয়া আছে এই জায়গাগুলো কোথায়? এগুলো তো পৃথিবীর বিভিন্ন দেশে, আর ওখানে যেতে তো ভিসা আর পাসপোর্টের দরকার হয়, যার কোনোটাই আমাদের নেই। সবকিছু শোনার পর যারা বলে, আরে আমাদের গ্রহে তো কোথাও যাবার জন্য ভিসা বা পাসপোর্ট লাগে না, আমরা তো টাইম মেশিনের মাধ্যমেই মুহূর্তের মধ্যে গ্রহের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়াই, আর আমার স্পেসশিপে টাইম মেশিন তো রাখাই আছে, ওটার সাহায্যেই আমরা ওই দেশগুলোতে যেতে পারি, আর আমার স্পেসশিপের পাওয়ার সোর্সের টুকরোগুলো উদ্ধার করে আনতে পারি। এই কথা শুনে রায়ানা জিয়ের তো মাথা নষ্ট অবস্থা। তারা খালি টাইম মেশিনের নাম শুনেছে আর টিভিতেই দেখেছে, কোনোদিন চিন্তাও করতে পারেনি যে টাইম মেশিন দিয়ে ওরাও ট্রাভেল করবে। তাই আর কোনো চিন্তা না করে ওরা যারার কথা মতো টাইম মেশিনে করে যেতে রাজি হয়ে যায়। প্রথমেই ওরা যায় অ্যামাজনের গহীন জঙ্গলে। জঙ্গলের ভিতরে তারা রং বেরঙের জীবজন্তু আর পশু পাখি দেখতে পেল। জীবজন্তুগুলো যেন ওদের দিকে কৌতূহল ভরে তাকিয়েছিল। তারা জঙ্গলের ভিতরে লতাগুল্ম ধরে এগিয়ে যেতে থাকে, জঙ্গলটাই যেন ওদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল। বনের বানরগুলোই স্পেসশিপের টুকরোগুলো দেখিয়ে দেয় ওদেরকে, যারা সেটা সাবধানে নিজের কাছে নিয়ে রাখে। এর পরের টুকরোটি আছে হিমালয়ের চূড়ায়। ওরা তিনজন টাইম পোর্টালের মাধ্যমে চলে যায় হিমালয়ের চূড়ায়। তারা হিমালয়ের তুষারের মধ্যে দিয়ে এগিয়ে যেতে থাকে। কখনো তারা মুখোমুখি হয় তুষারধস, কখনো বা হিমশীতল বাতাস। সব বাধা অতিক্রম করে এগিয়ে গেলে ওরা একদল ইয়েতিদের মুখোমুখি হয়। এই ইয়েতিরা ছিল অত্যন্ত জ্ঞানী, হিমালয়ের সব কিছু ওদের নখদর্পণে। অরণ্য যারা তাদেরকে জিজ্ঞাসা করলে ওরা ওদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, আর মূল্যবান স্পেসশিপের টুকরো কোথায় আছে সেটা বলে দেয়। ইয়েতিদেরকে ধন্যবাদ দিয়ে অরণ্য যারা আর জি রওনা করে তাদের তৃতীয় গন্তব্য পিরামিডের শহর মিশরে। টাইম মেশিন ওদেরকে নিয়ে যায় মিশরের এক প্রাচীন মন্দিরে। এখানে এসে ওরা বুঝতে পারছিল না কি করা উচিত। এমন সময় জি বলল, দেখো মন্দিরের এই দেয়ালগুলোতে কি যেন আঁকা রয়েছে। যারাই দেখেই বলে, এটা তো হায়ারোগ্লাফিক্স, এর মধ্যেই সব কিছু বলা আছে। অরণ্য জানত আগের দিনের মিশরীয় লোকজন সাংকেতিক ভাষায় লিখত, আর একেই বলে হায়ারোগ্লিফিক্স। যাই হোক, যারা তার ভবিষ্যৎ বুদ্ধি দিয়ে হায়ারোগ্লিফিক্সে লেখার মর্ম উদ্ধার করে আর বুঝতে পারে তৃতীয় টুকরোটি কোথায় রয়েছে। সেই সূত্র ধরে এগিয়ে যেতে থাকে, আর দুর্গম পথ দিয়ে যেতে যেতে তারা দেখা পায় গার্ডিয়ান অ্যাঞ্জেলের। ওরা তিনজন গার্ডিয়ান অ্যাঞ্জেলকে সম্মান জানায় আর জিজ্ঞাসা করে তাদের হারানো স্পেসশিপের টুকরোর কথা। গার্ডিয়ান অ্যাঞ্জেল ছিলেন অত্যন্ত ভালো, মানুষের উপকার করাই ছিল তার প্রধান কাজ। সে খুশি মনে অরণ্য আর তার দলকে হারানো স্পেসশিপের টুকরো কোথায় আছে বলে দেয়, আর ওরাও পেয়ে যায় তিন নম্বর টুকরো। গার্ডিয়ান অ্যাঞ্জেলকে আবারও তাদের অসীম কৃতজ্ঞতা জানিয়ে রওনা দেয়।
সবগুলো টুকরো হাতে পাবার পর অরণ্য, যারা আর জি তাদের টাইম মেশিনে করে সেই আগের জায়গায় ফিরে আসে। পাওয়ার সোর্সের টুকরোগুলো একত্রে করতেই তা থেকে এক ধরনের রশ্মি বের হতে শুরু করে। যারা তখন সেটাকে স্পেসশিপের পাওয়ার হাউসে ঠিকমতো বসিয়ে দেয় আর স্পেসশিপ চালু করে। প্রথমে একটু সমস্যা হলেও এক সময় তারা স্পেসশিপটা চালু করতে সক্ষম হয় আর ওরা আনন্দে আত্মহারা হয়ে পড়ে। যারা অরণ্যর জিকে অনেক ধন্যবাদ দিয়ে তার স্পেসশিপে করে তার দেশের উদ্দেশ্যে রওনা হয় আর দূর আকাশের বুকে মিলিয়ে যায়। যাবার আগে যারা একটা ডিভাইস দিয়ে যায় যার মাধ্যমে ওরা চাইলে যারার সাথে যোগাযোগ করতে পারবে। যারা যাবার আগে আরো বলে যদি কখনো প্রয়োজন পড়ে অরণ্য যেন যারার সাথে এই ডিভাইসের মাধ্যমে যোগাযোগ করে, যারা অবশ্যই তাদের হেল্প করবে। অরণ্যর জি যতক্ষণ না যারার স্পেসশিপটা দূর আকাশে মিলিয়ে যায় আকাশের দিকে তাকিয়ে থাকে আর এর সাথেই শেষ হয়ে যায় অরণ্য আর জি সিরিজের চতুর্থ অভিযান দ্য কসমিক অ্যাডভেঞ্চার। শেষ করার আগে একটা ছোট্ট অনুরোধ, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাকে অনুপ্রেরণা যোগায়। আর নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হবার আশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। টিল দেন, স্টে ব্লেসড।